আজি আমি ক্লাস এইটর অধ্যায় ন বীজগণিতীয় রাশি আর অভেদসমূহের বিষয়ে আলোচনা করিম। আমি ক্লাস সেভেনত শিখি আইছো যে কিদরে বীজগণিতীয় রাশি গঠন করা হয়, রাশির পদ আর পদর উৎপাদকসমূহর বিষয়ে আমি শিকিছো বা জানো, সহগ সদৃশ আর অসদৃশ পদ, একপদ, দ্বিপদ, ত্রিপদ আর বহুপদ রাশি, বীজগণিতীয় রাশির যোগ আর বিয়োগ, চলকর নির্দিষ্ট মানের বাবে রাশির মান নির্ণয়। আর এই অধ্যায়টত আমি বীজগণিতীয় রাশির পূরণের বিষয়ে আলোচনা করিম। তার আগতে বীজগণিতীয় রাশির যোগ আর বিয়োগ করার নিয়মব মনত পেলাম আহা। এতিয়া যদি তোমালক সোধা হয় যে এটা আপেল আর দুটা আপেল যোগ করলে কি হব, এটা আপেলের লগত আর এটা আপেল যোগ করলে কি হব, চাচন, ওয়ান এপল প্লাস ওয়ান এপল কি হব, নিশ্চয় তোমালে কবা টু এপলস, হয় না? যদি তিনটা বল যোগ পাঁচটা বল যোগ করো, থ্রি বলস ফাইভ বলস, টোটাল কিমানটা বল হব, এইট বলস, হয়নে? বীজগণিত রাশির ক্ষেত্রতো আমি যদি তিনটা এক্স যোগ দুটা এক্স করো তেতিয়া কি হয়, পাঁচটা এক্স হয়। তিনিটা ওয়াই স্কোয়ার যোগ পাঁচটা ওয়াই স্কোয়ার করো তেতিয়া কি হব, আটটা ওয়াই স্কোয়ার হব। এটা মনত পেলোয়া, আমি সরুতে শিকি অহা কথাবোৰৰ নিচিনাই বীজগণিত রাশি, এতিয়া তোমালোকে চোৱা ইয়াত বীজগণিত রাশির ক্ষেত্রত আমি আকৌ এবার বস্তু কিছুমান দেখাও। চোৱা, এ প্লাস বি সমান বি প্লাস সি, এ আর বির যোগফল বি আর যোগফল বি আর সির যোগফলর সমান। ইয়াত বি প্লাস সি দিয়া আছে, ইয়াত হব লাগিব বি প্লাস এ, এ প্লাস বি সমান বি প্লাস এ যোগর ক্রম বিনিময় বিধি। এ প্লাস বি প্লাস সি ইজ সেম এজ এ প্লাস বি প্লাস সি যোগর সহযোগ বিধি, এ পূরণ বি সমান বি পূরণ এ পূরণর ক্রম বিনিময় বিধি। এইবর ক্ষেত্র তোমালকে চা ইতিমধ্যে এইব তোমালকে অখণ্ড সংখ্যার ক্ষেত্রত পাইছা, পরিমেয় সংখ্যার ক্ষেত্রত পাইছা, আর এইখিনি বস্তু আকো আমি প্রয়োগ করিম বীজগণিতীয় রাশি বা পদর ক্ষেত্র। এতিয়া ইয়াত উদাহরণ কেটামান চা, দুটা বা ততোধিক একপদ রাশির পূরণ, দুটা বা ততোধিক একপদ রাশির পূরণ কেনেকে করে, ফাইভ ইন্টু সিক্স এক্স, ইয়ার উত্তর কি হব, ফাইভ ইন্টু সিক্স ইন্টু এক্স, মানে সিক্স এক্স বস্তুটা কি সেইটু বুঝাব খুঁজেছে। ইয়াত সিক্স এক্স মানে ছয় পূরণ এক্স, এইটুকে তোমার ভাঙি দেখালে। তাই হোক চা, ফাইভ ইন্টু সিক্স ইন্টু এক্স মানেই হল ফাইভ ইন্টু সিক্স ইন্টু এক্স, অর্থাৎ পাঁচ ছয় গুণ ত্রিশ এক্স, তুমি ইমানখিনি করবো নালে, পাঁচ ছয় গুণ ত্রিশ লগত এক্স আছে, এক্স দিয়ে পূরণের সহযোগ বিধি মতে এইটু সম্ভব, হয়নে? ঠিক সেনেকে ইয়াত আছে এক্স পূরণ সেভেন ওয়াই, এক্স পূরণ সেভেন ওয়াই মানে কি, এক্স পূরণ সেভেন পূরণ ওয়াই, অর্থাৎ তোমার পূরণফলটা কি হব, সেভেন এক্স ওয়াই, এর কিয় হয়, ক্রম বিনিময় বিধির বাবে হয়। ঠিক সেনেকে ইয়াত চা, সিক্স এক্স পূরণ মাইনাস সেভেন ওয়াই পূরণ এইট এক্স ওয়াই, ইয়াত চা তুমি যদি পোনে পোনে কই দিয়া সিক্স পূরণ মাইনাস সেভেন কি হয়ে যাব, মাইনাস ফোরটি টু
পূৰণ 8 কিমান হল মাইনাস 336 x পূৰণ x x ৰ ওপৰত ঘাত কিমান আছে 1 ইয়াৰ ওপৰত ঘাত কিমান আছে একো নাই মানে 1 একে একে কিমান হৈ যাব 2 x ৰ ঘাত কিমান হৈ যাব 2 অৰ্থাৎ x স্কোৱাৰ্ড y স্কোৱাৰ্ড অৰ্থাৎ মাইনাস 336 x স্কোৱাৰ y স্কোৱাৰ হল ঠিক আছে নেকি আছো এই অংকটো সোৱা পূৰণ ফল উলিওৱা 5x into minus 8x cube y এতিয়া সোৱা 5 কাৰ লগত পূৰণ হ'ব 5 8 গুণ 40 কিন্তু এটা ধনাত্মক সংখ্যা আৰু এটা ঋণাত্মক সংখ্যাৰ পূৰণ ফল সদায় কি হয় ঋণাত্মক অৰ্থাৎ minus 40 হ'ব আৰু x পূৰণ x cube x পূৰণ x cube কি হ'ব x ৰ ওপৰত ঘাত ইয়াত 1 আছে আৰু ইয়াত আছে 3 1 আৰু 3 কিমান হ'ব 4 আর ওয়াই আছে লগত ওয়াই বুঝলে মাইনাস 40 এক্স কিউব ওয়াই সূচকৰ বিধিমতে হৈছে চোৱা ইয়াত সূচকৰ বিধিমতে এ টু দি পাৱাৰ এম পূৰণ এ টু দি পাৱাৰ এন ইয়াৰ মানে হ'ল এ টু দি পাৱাৰ এম প্লাছ এন এক্সৰ ওপৰত ঘাট আছিল ওৱান আৰু তিনি আছে এক্সৰ ওপৰত ঘাট গতিকে এক্সৰ ওপৰত ঘাটটো কি হৈ যাব একে আৰু তিনিয়ে যোগ হৈ কিমান হ'ল 4 অৰ্থাৎ মাইনাছ 40 এক্স টু দি পাৱাৰ 4 ওৱাই এতিয়া ঠিক সেনেকৈ এইটোও কৰিছে এইটো একেই 3 4 গুণ 12 12 5 গুণ 60 এল স্কোয়ার আর এল এল কিউব এম এম আর এম স্কোয়ার এম টু দি পাওয়ার 4 ইয়াস এম আর এটা আছে সেখানে এম টু দি পাওয়ার 4 হয়েছে এন অকলে আছে এম এর উপর ঘাট 1 আছে 1 থেকে গেল সো এতিয়া মই যাম উদাহরণের পর কত যাম ইয়াস ইয়াত আহিম তোমালোকে ঘরতে তোমালোকে ঘর এই এই টেবুলখন পুরা করবলে চেষ্টা করবা টেবুলখন চোৱা 6x পূৰণ 6x ইয়াত কি হ'ব 6 গুণ কি হ'ব 36 x পূৰণ x কি হৈ যাব চাবা x-ৰ ওপৰত ইয়াত ঘাট আছে 1 ইয়াত আছে 1 1 1 এইটো কি হৈ যাব 2 দেখিছা ঠিক সেনেকৈ এই টেবুলখনত ইয়াত এইটো কৰি দেখুৱাইছে চোৱা 6 পূৰণ 3 মাইনাছ 3 6 ইনটু মাইনাছ 3 মাইনাছ 18 এক্স ইনটু ওয়াই এক্স ওয়াই দেখিছা ঠিক সেনেকৈ 6 ইনটু 7 6 7 যা 42 এক্স ইনটু এক্স এক্স স্কোয়ার হল আর লগত কি আছে ওয়াই আছে যদি এইদরে তুমি এই টেবুলখন পুরা করা তোমার একটা থুলমূল ধারণা আহিব আর তোমার সেই ধারণাই ইয়াত থকা আন আন প্ৰশ্নবোৰ পৰা সহায় কৰিব গতিকে উদাহৰণ 6 অংকবিলাক তোমালোকে লিখিবা উদাহৰণ 6ৰ অংকবিলাক তোমালোকে লিখিবা আৰু চোৱা উদাহৰণ 6ত কি কৰি দিছে উদাহৰণ 6ত এটা দ্বিপদ ৰাশি আৰু এটা দ্বিপদ ৰাশিৰ পূৰণ কেনেকৈ দেখুৱাইছে আমি আগতেও এনেকৈ পূৰণ কৰিছিলোঁ দ্বিপদ ৰাশিৰ পূৰণ দ্বিপদ ৰাশি ইয়াত চোৱা ইয়াত চোৱা ইয়াৰ যিটো প্ৰথম ৰাশিটোৰ প্ৰথম পদটো দ্বিতীয় ৰাশিটো পূৰণ হ'ব দেখিছা পিছত চাবা ইয়াত যদি যোগ থাকে ইয়াত যোগ দিবা যদি বিয়োগ থাকে তোমালোকে ইয়াত কি দিবা বিয়োগ অৰ্থাৎ দ্বিতীয় পদটোৰে আকৌ দ্বিতীয় ৰাশিটো পূৰণ কৰিব লাগিব এতিয়া পূৰণ ফলটো তুমি আগতে ওলোৱাৰ দৰেই ইয়াতো ওলাব 7 ইনটু 11 7 ইনটু 11 77 এক্স ইনটু এক্স এক্স স্কোয়ার মাইনাস ইজ দেয়ার সো মাইনাস 7 4 যা 28 এক্স ইনটু ওয়াই এক্স ওয়াই এগেইন উই হ্যাভ প্লাস 2 ওয়াই মাল্টিপ্লাইড বাই 11 এক্স মাইনাস 4 ওয়াই 2 ইনটু 11 2 11 গুণ 22 ওয়াই ইনটু এক্স ওয়াই এক্স লিখিছো কিন্তু ইয়াত ওয়াই এক্স নিলিখি যদি এক্স ওয়াইও লিখা একেই হ'ব কারণ ক্রম বিনিময় বিধিমতে ওয়াই ইনটু এক্স আর এক্স ইনটু ওয়াইর মানটো সদায় সমান হয় ওয়াই টু ওয়াই ইনটু ফোর ওয়াই প্লাস মাইনাস মাইনাস 2 4 গুণ 8 ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার এটা এটা চাওয়া আমি এখানে করার পিছনে আমি চাব লাগবো কোনোবা সদৃশ পদ আছে নেকি ইয়াত চাওয়া এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের সদৃশ পদ ইয়াত নাই গতিকে 77 এক্স স্কোয়ার থাকি গেল
28xy আৰু 22yx কি হয় সদৃশ পদ হেকানে আমি লিখি ললো লিখিছানে এই দুটা এটা মাইনাস আছে এটা প্লাস আছে এটা ঋণাত্মক সংখ্যা আৰু এটা ধনাত্মক সংখ্যা দুটা মাজত সদায় কি হয় যোগ হয় নে বিয়োগ হয় বিয়োগ হয় কিন্তু আমি চাব লাগিব যে ইয়াত আছে কি মাইনাস ইয়াত আছে প্লাস যেহেতু আমি যোগ কৰিবলৈ গৈছো কি যোগ কৰিব গৈছো মাইনাস 28xy লগত প্লাস 22 যোগ কৰিব গৈছো তেতিয়া সংখ্যাটো কি হ'ব ডাঙৰ হ'ব 22 ডাঙৰ হোৱাৰ লগে লগে সংখ্যাটো কি হৈ যাব মাইনাস 6xy হ'ব আৰু 8y স্কোয়াৰ অৰ্থাৎ মাইনাস 28xy কে মাইনাস 6xy টো 22 কি হয় ডাঙৰ হয় 22 বেছি হয় সেইটো সো এনেকৈ আমি যদি ইয়াত পাত্ৰৰ অংক কৰিব যাওঁ তোমালোকে এইবিলাক চেষ্টা কৰিব পাৰা চোৱা ইয়াত থকা অংকবিলাক তোমালোকে নিজে এবাৰ চেষ্টা কৰি ইয়াত যে আছে যিবিলাক অংক তোমালোকে নিজেই উদাহৰণ অংকবোৰ চাই তোমালোকে ইয়াত কৰিব পাৰিবা যদি কৰিব নোৱাৰা তাৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত মই এই অংকগিটা তোমালোকক কৈ দিম।